সোনার মানি যুবকের নাম আব্বার মায়েরা, মা খাদিজা জীবন আদর্শ যদি আমার মায়েরা মেনে নেয়, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা জীবন আদর্শ মেনে নিলে দুনিয়ায় মায়েরাও শান্তি পেয়ে যাবে। কেমন ভালোবাসতেন আম্মা জান খাদিজা, মনে মনে করলেন বেশি দিন আর থাকব না। আল্লাহ নবীকে আম্মা জান খাদিজা আল্লাহ নবীকে কেঁদে কেঁদে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবনে আপনার কাছে তেমন কিছু চাইনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জীবনে আপনার কাছে তেমন কিছু দাবি করিনি, আজকে কি আপনি আমার তিনটে দাবি মেনে নেবেন? আল্লাহ নবী কথা শুনে আম্মা জানকে সান্ত্বনা দিলেন, বিবি খাদিজা আপনি কাঁদলে আমি কষ্ট পাবো। ও বিবি খাদিজা, আপনি কাঁদলে আমার বড় কষ্ট হয়, আমি রসুলুল্লাহর জন্য আপনি অনেক কিছু অবদান দিয়েছেন, আপনি বলুন যে তিনটে দাবি করবেন, ওই তিনটে দাবি আমি পূরণ করার চেষ্টা করব। আম্মা জান খাদিজার কি চাওয়া কি পাওয়া? ইয়া রসুলুল্লাহ হাবিবাল্লাহ, শাড়ি চুড়ি অলংকার চাইব না আমি খাদিজা, মনে হয় বেশি দিন থাকবো না আমি খাদিজা, যদি আপনার আগে দুনিয়া ছেড়ে চলে যায়, আমি খাদিজাকে যদি আল্লাহ ডেকে নেয়, আমি খাদিজার কবরের বড় ভয় হয়, আপনার কাছে আমার প্রথম দাবি, আমি খাদিজা আল্লাহটাকে গোসল দিয়ে যখন কাফন পরাবেন, আমি খাদিজা আল্লাহর কাফনটা দুনিয়ার নতুন কাপড় দিয়ে হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা আল্লাহটা গোসল দিয়ে আমার কাফনটা দেবেন, আপনার যদি কোনো একটা পুরানো পরে পরে যে জুব্বাটা বাদ দিয়ে দেন, ওই পুরানো জুব্বা দিয়ে যদি আমার কাপড় করে দেন, আমি খাদিজা খুশি হয়ে যাব। আম্মা জানকে সান্ত্বনা দান বিবি খাদিজা, কেঁদো না বিবি খাদিজা, আমি রসুলুল্লাহ কথা দিলাম, আমার পরনে জুব্বা দিয়ে আপনার কাফন করে দেব। দ্বিতীয় দাবি করছেন, হুজুর আমার বড় ভয় হয় আমার কবরে, চিন্তা আমি খুব চিন্তিত হয়ে আছি, কবর হলো কঠিন জায়গা, আমি খাদিজার কবরের লাশটা যখন নামাবে আপনি একটু নামিয়ে দেবেন, আপনার শরীরের ছোঁয়া আমার কবরে লেগে যাবে, আমার কবরটা হয়তো আপনার শরীরের ছোঁয়ার ওসিলায় আমি খাদিজাকে একটু অন্য চোখে দেখবে, আমি খাদিজার কবরে আজাব যদি আল্লাহ দেন হালকা হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তৃতীয় দাবি, আমি খাদিজার মাটি মঞ্জুরের পরে সবাই তিন মোটা মাটি দিয়ে চলে যাবে, মুনকার নকির ফারিস্তা এসে সওয়াল করবে, সবাই চলে গেল আপনি যেন আসবেন না, আমি খাদিজার কবরে তারে দাঁড়িয়ে আপনি একটু অপেক্ষা করবে। ও ভাইরা বাপেরা, আজ দুনিয়ার আমাদের মায়েদের চাওয়া আর মা খাদিজার চাওয়া দেখুন, মা খাদিজা তহেরা কি চেয়েছিলেন কবরের চিন্তায়, আল্লাহ নবীর কাছে জুব্বা, আল্লাহ নবীকে কবরের কবরের ভিতরে নামতে বলেছেন আর জালালের জবাবের জন্য আল্লাহ নবীকে দাঁড়িয়ে থাকতে বলেছেন। এখন আমাদের মায়েদের চিন্তা আর মা খাদিজার চিন্তা একই না আলাদা? কবরের চিন্তা নেই, মোবাইল দেয় না বলে মাসে 30 দিনে, এক মাস 30 দিনে 32 বার ঝগড়া করেছে। ও ভাইরা, সোনার মানিক যুবকেরা, আমার মায়েদেরকে বলি আপনারা, আমার মায়ের জাতি কষ্ট দোবার নিয়েতে বলছি না, স্বামীর সংসারে যদি অভাব হয় সবর করে নাও, স্বামীর কষ্ট দুঃখর ভাগিদার হয়ে যাও, স্বামীর কাছে এমন জিনিস চেও না ওই চাওয়াটা যেন কোনো হারাম জিনিস না হয়, স্বামীকে বলো একটা ভালো বরকা কিনে দাও আমি বেপর্দায় চলবো না, স্বামীকে বলো একটা ভালো নামাজের জায়গা এনে দাও 5 অক্ত নামাজ পড়বো, স্বামীকে বলো আমাকে একটা কোরআন শরীফ এনে দাও কোরআন তেলাওয়াত করব, স্বামীকে বলো আমাকে যে কাপড়টা এনে দেবে কাপড়টা যেন একটু মোটা হয়, আমার যেন বেপর্দা বেসতর না হয়ে যায়। স্বামীর কাছে যদি কোনো স্ত্রী হালাল কিছু চায়, আল্লাহর জন্য ভালো আখেরাতের জন্য ভালো এমন কিছু যদি চায়, আমার আল্লাহ পাক ওই স্ত্রীটার উপরে রাজি হয়ে যায়। আরো জোরে বলুন, একটু কাছে কাছে আসেন তো, একটু আগে আগে আসেন, জায়গা এত মানুষ তাও জায়গা হচ্ছে না, একটু আগে আগে আসেন। জেকের ঘরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু জোরে জোরে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা ও ভাইজানেরা সোনার মানিক যুবকেরা নদিয়া জেলার সোনার ময়না যুবক ভাইরা বাবারা মায়েরা বেশি সময় নেব না স্বল্প সময় সমাপ্ত করব আর দু একটা কথা সংক্ষেপে তুলে ধরি আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান হযরত খাদিজা তাহেরা ইন্তেকালের পরে আল্লাহ নবী গোসলের পরে আল্লাহ নবী হুজুর নিজে জুব্বা দিয়ে কাফন করলেন নিজে জুব্বা মুবারক দিয়ে মা খাদিজাকে কাফন পরানো হলো আল্লাহ নবী হুজুর জানাজার ইমামতি করলেন আল্লাহ নবী আম্মাজান খাদিজা তহেরার কবরের ভিতরে গেলেন আম্মাজান খাদিজা তহেরার কবরে গিয়ে আল্লাহ নবী ছোঁয়াটা লাগিয়ে দিলেন আল্লাহর নবী হুজুর আমার আম্মাজান খাদিজাকে দাফনের পরে আর কবর ছেড়ে পিছে আসেন না সাহাবার অবাক হয়ে যান সাহাবার আশ্চর্য হয়ে যান আল্লাহ নবী কোনোদিন এমন করেন না আল্লাহ নবী বলে বাবারা মাটি মঞ্জুরে পরে চলে এসো আজ আল্লাহ নবী নিজে আসছেন না আল্লাহ নবী দাঁড়িয়ে আছেন আমার খাদিজা তহেরার কবরে আল্লাহর ফারিস্তার এসে জওয়াল জবাব করবে আমার খাদিজার সওয়াল জবাব যদি আটকে যায় আমার খাদিজা যদি ভয় পেয়ে যায় আমার খাদিজা যদি ঘাবড়ে যায় আমি রসুলুল্লাহ উত্তরটা বলে দেব আমার নবীর কান্না আল্লাহ সহ্য করলেন না আমার নবী বললেন আমার খাদিজার জন্য আমি এই মুহূর্তে কবর ছাড়তে পারবো না সাহাবাদের বলে বাবারা তোমরা যাও আমি রসুলুল্লাহ আসছি আমার খাদিজা কবরের দ্বারে একটু আমায় দাঁড়াতে দাও এমন সময় আল্লাহ পাকের ফারিস্তা হযরত জিবরাইল আমিন হাজির হুজুর আপনি কাঁদবেন না চোখের পানি মোচন আপনি যেই দিন খাদিজার কাছে কথা দিয়েছিলেন ওই দিন আমার আল্লাহ পাক আমার আপনার বিবি খাদিজার জন্য নিজে উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আপনি চলে যান চিন্তিত হবেন না আপনার বিবি খাদিজা তহেরার কবরের সওয়ালের জবাব জন্য আপনি চিন্তা করে কাঁদছেন আমার আল্লাহ পাক আপনার বিবি খাদিজা তহেরার উত্তর দেওয়ার জন্য আমার আল্লাহ নিজেই হাজির হয়ে আমার আল্লাহ পাক নিজেই সহায়ক হয়ে আমার আল্লাহ পাক নিজেই তার জন্য সহজ করে দেবেন আমার আল্লাহ পাক আপনার সম্মান আর তাজিমে আপনার সম্মান আর ভালোবাসার খাতিরে আপনার বিবি খাদিজা তহেরা সালামের জবাবটাকে আমার আল্লাহ পাক নিজেই সহজ করে দেবেন ও যুবক ভাইরা স্বামী স্ত্রী গালাগালি দেওয়া যাবে না ভালোবাসা কাকে বলে আল্লাহ নবী এমন ভালোবেসেছিলেন আম্মাজান খাদিজা তহেরার ইন্তেকালের পর আল্লাহ নবী বলেননি যতদিন হায়াতে ছিলেন মা খাদিজার কথা ভুলতেন না আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাচ্ছেন আল্লাহ নবী মদিনা জীবনে আল্লাহ নবী হুজুর আমার হিজরত করে মদিনায় চলে গেলেন মা খাদিজার মাজার মুকদ্দাস মা খাদিজার কবর মুবারক হলো মক্কায় আল্লাহর নবী মদিনায় চলে গিয়েছিলেন হিজরত করে সেই সময় আল্লাহর নবী হুজুর যখন কোনো বকরি ছাগল দুম্বা জবাই হতো বস্তুগুলোকে ভাগ করে করে অন্যান্য আম্মাজানদের কাছে দিতেন একটা ভাগ একটু বেশি করতেন এই ভাগটা হলো মা খাদিজার আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে পড়তেন হাতে সামান্য গোস্ত নিয়ে আল্লাহর নবী ঘর থেকে বেরিয়ে খুঁজতেন মনে পড়ে যেত খাদিজার কথা আম্মা জানাইসা বলতে লাগলো হুজুর এই গোস্তটা কার ভাগ আল্লাহ নবীর চোখে পানি এসে যেত ও বিবি আয়েশা তোমরা হলে আমার সুখের দিনের সঙ্গিনী আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী আমি সব ভুলে যেতে পারি আমার খাদিজার কথা ভুলতে পারি না আজ যদি আমার খাদিজা বেঁচে থাকতো আমি রসুলুল্লাহ বড় খুশি হতাম আমার খাদিজার কাছে গিয়ে গোস্তটা দিয়ে আসতাম আমার খাদিজা বেঁচে নাই এটা আমার খাদিজার অংশ আমি খাদিজার কোনো বান্ধবীকে খুঁজছি আল্লাহ নবী মদিনার পথে পথে ঘুরতেন আমার খাদিজার কোনো বান্ধবীকে পেলে আমার খাদিজার নাম করে এই গোস্তটা তাকে দিয়ে দেব কি ভালোবাসা বলেন আল্লাহ
আল্লাহ নবী আম্মা জান আয়েশা হুজুরের হুজরায় রাতের অন্ধকার আল্লাহ নবী আম্মা জানকে বলে চলে গেলেন নববী শরীফে। আল্লাহ নবী তাহাজ্জুদ পড়ে সিজদায় গিয়ে কাঁদছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেছে, চিন্তার মধ্যে পড়ে গেলেন, অন্ধকারে হাত লাগছেন, আল্লাহ নবী কোথায়? অনেক সময় হয়ে গিয়েছে, আল্লাহ নবী কেন ঘরে আসেন না? আম্মা জান মেয়ে মানুষ ঘাবড়ে গেলেন, আল্লাহ নবীর মহব্বতে ঘর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহ নবীর হুজরা মোবারক আর মদিনার মসজিদে নববী শরীফটা বেশি দূর নয়, আল্লাহ নবী সিজদায় গিয়ে কান্নার আওয়াজ শুনতে পান। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। আল্লাহ নবী দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিন হবে বড় কঠিন দিন, আল্লাহ ময়দানে মাশরের দিন হবে বড় কঠিন দিন, দুনিয়ার মানুষ পেরেশানিতে থাকবে, নবীরা পর্যন্ত ভয় করবে, বাপ ছেলে মেয়েদের চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, সবাই পেরেশান হয়ে থাকবে, আল্লাহ ওই দিন যেন আমি দয়ার নবী আমার বিবি খাদিজাকে হারিয়ে না যায়, আমার বিবি খাদিজাকে ভুলে না যায়। আম্মা জান আল্লাহ নবী এই দোয়া করছেন, আম্মা জান আল্লাহ নবীর দোয়ায় শামিল হলেন। দোয়া শেষে পরে আল্লাহ নবীর সঙ্গে হুজরা এসে আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করছেন, হুজুর আম্মা জান খাদিজার কথা আপনি কেন ভুলতে পারছেন না? আপনার যখন 25 বছর, বুবু জান খাদিজার তখন হলো 40 বছর। আম্মা জান এই ভাষা বলছেন, খাদিজার বয়স অনেক বেশি ছিল, আপনি অনেক বিবি পেয়েছেন, আমি আয়েশাকে আপনি কম বয়সে পেয়েছেন, আপনি কি আমাদের পেয়ে আপনার বিবির কথাটা ভুলতে পারেন না? আল্লাহ নবী বললেন, আয়েশা অমন কথা কোনোদিন বলবে না, তোমরা হলো আমার সুখের দিনের সঙ্গিনী। ও বিবি আয়েশা, আমার খাদিজার কথা যদি অমনি করে বলো আমি রসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে যাব, আমি খাদিজার কথা কোনোদিনও ভুলতে পারব না। একে বলে ভালোবাসা। আজ ভালোবাসার মধ্যে ফাটল ধরে গেছে। এখানে বসে নিয়ত করুন 5 ওয়াক্ত নামাজ পড়ব, এখানে বসে নিয়ত করুন পর্দা করব, এখানে বসে নিয়ত করুন ঘরে গিয়ে সালাম দেব, এখানে বসে নিয়ত করুন একে অপরের দুঃখের ভাগিদার হয়ে যাব। আমরা যদি গালাগালি করি বাচ্চারা গালাগালি শিখবে, আমরা যদি স্বামী স্ত্রী মারামারি করি পরিবেশ নষ্ট হবে। কি গো, যাই করেন নামাজ পড়তে হবে। বহু দলমত আছে, যেই দলে যান নামাজ ছাড়া কোনো দলে গিয়ে নাজাত পাবেন না, দলমত থাকবে, ঝগড়া বিবাদে জড়াবেন না। বোঝা গেল? পানি একরকম না অনেক রকম, কলের পানি একটা পানি, আসমান থেকে বর্ষণ হয় ওটা একটা পানি, আবে জামজামের পানি ওটা একটা পানি, আবার মিনারেল ওয়াটার কেনা পানি যা পাওয়া যায় ওটা একটা পানি, আবার আপনাদের পাশেই গঙ্গা নদী ওটা একটা পানি, 5টা গ্লাসে পানি দিলে কোন পানিটা খাবেন? মিনারেল ওয়াটার ওই যেটা মেশিনে ফিল্টার হয় ওই পানি, কলের পানি, পুকুরের পানি আর আবে জামজামের পানি, কোন পানিটা খাবেন? আবে জামজামের পানি। দলমত থাকবে, জাহান্নামী কাউকে বলবো না, তবে জামানার মুজাদ্দিদ দাদা হুজুর কেবলা যে রাস্তা দেখে গেছে আবে জামজাম পানির মতো স্বচ্ছ, জোরে বলুন, আমার বাপ দাদারা ভুল করিনি। আজ আমি আপনি তাদের জীবন নিয়ে কী বিশ্লেষণ করব? বিশ্লেষণ করার যোগ্যতা যাদের ছিল, যারা ধরেছিলেন, তারা এক একজন খাঁটি আল্লাহর ওলি হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলি, অনেক বিতর্কিত মশলা আছে, আপনারা ঝগড়া ঝামেলায় জড়াবেন না, ভালো না লাগে ওটা ও করুক, আমরা আমাদেরটা করব। কথা বোঝা গেল? আমরা নিজেরা মারামারি করব সেই সময় নেই। দোয়া করুন, হিংসা হিংসি নয়, একে অপরের প্রতি কুদৃষ্টি নয়, একে অপরের ক্ষতি চাওয়া নয়, তার জন্য দোয়া করুন, আল্লাহকে বুঝতেন, তার সঙ্গে ঝগড়া জড়াবো না, তোমার ভালো লাগে করো, আমার যেটা ভালো লাগছে আমাকে করতে দাও। বোঝা গেল? এটা হলো সমাজে শান্তি থাকবে। বাপেদের বলি, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন কাল থেকে নামাজ পড়বো, বলেন ইনশাআল্লাহ, প্রতিজ্ঞাবদ্ধ হন স্বামী স্ত্রী ভালোবাসা, একে অপরের ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবো আর নামাজ পড়ার হুকুম দেব। ঘরে যদি নামাজ না থাকে ওই ঘরে শান্তি রহমত বরকত কিছু হবে না, গজব হবে। নামাজি বান্দা ফজরের নামাজ পড়ে সকালে উঠে বেরিয়ে যাবে, যে কাজে হাত লাগাবে নামাজি ছোঁয়াতে আল্লাহটা বরকত দিয়ে ভরিয়ে দেবে, জোরে বলুন। স্বামী স্ত্রী নামাজি হন কুঁড়ে ঘরে, আল্লাহ রহমত আর শান্তি হবে। মা খাদ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, আল্লাহর নবী সংসারে এসে এত শান্তি পেয়েছি, আমি আয়েশার মতো শান্তি মনে হয় কেউ পাইনি। কি ছিল ঘরে? কুঁড়ে ঘর, অভাবের সংসার, কিন্তু আল্লাহর নবী ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখতেন। কোনোদিন আল্লাহর নবী কোনো বিবিকে গালি দেয়নি। আম্মা জান আয়েশা খেতে বসতেন, আল্লাহর নবীর কথা মনে পড়ে যেত,
আল্লাহর নবী একটু দেরিতে আসছেন, অপেক্ষা করতেন আল্লাহর নবীকে ফেলে খাবো না। আল্লাহর নবী এসে দেখতেন আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা খাদ্য নিয়ে বসে আছে। আল্লাহর নবী সালাম দিয়ে ঢুকে বলতেন, আয়েশা কেন বসে আছো? হুজুর আপনি আসছেন না, আমি আয়েশা খেতে পারি না, আপনার কথা মনে পড়েছে, বসে আছি। আল্লাহর নবী বসতেন, বসে লোকমা মাখিয়ে আম্মাজান আয়েশার মুখে উঠিয়ে দিতেন, জোরে বলুন, চোখ থেকে পানি এসে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা বড় সৌভাগ্যবান, আল্লাহর নবী আমার মুখে খাদ্য উঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আপনার মুখে আমি একটু খাদ্য উঠিয়ে দেবো। আল্লাহর নবী মুসকে হাসতেন, হাসির একটা ভাষা হয়। এর থেকে বোঝা যেত আল্লাহর নবীর লোকমা উঠিয়ে দিল রসুল অসন্তুষ্ট নয়। আম্মাজান আয়েশা আল্লাহর নবীর মুখে লোকমা উঠিয়ে দিতেন, জোরে বলুন। স্বামী স্ত্রী একে অপরের মুখে খাদ্য তুলে দেওয়াটা হলো সুন্নাত, এক পাত্রে খাওয়াটা হলো সুন্নাত, ওরে সর্বনাশ। আজ স্বামী স্ত্রী কোনোদিন খাদ্য তুলে দেয়নি, অবৈধ প্রেম ভালোবাসায় চলে যাচ্ছে হোটেলে গিয়ে অপরের মুখে খাদ্য তুলে সোনা খাও, সংসারে এমনি বাস পড়ছে মনে করছেন? বাপজি জীব সমাজ পরিবর্তন হবে কি করে? আমাদের বিবেক নেই, স্বামীর মুখে তুলে দেয় না, অন্য জায়গায় তুলে দেয়। আল্লাহ সবাইকে বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আহ কি গো, বাস্তবে বাস্তব বলছেন অবাস্তব বলছি বলেন? আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারী তাকবীর, সবাই মিলে তাকবীর দেন, না নারী তাকবীর, নারী তাকবীর। সিলসিলা হক মুজাদ্দেদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দেদুজ জামান, বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর। সম্মানী বাপেরা, বাস্তব নিয়ে বলা দরকার আছে, আমার বাপেরা ভালো জায়গা আছে, বর্তমান আমার ভাইদের বলা দরকার আছে। একটা বাড়িতে ছেলেরা বৌমাদের সঙ্গে ঝামেলা করলে বাপ মার মন ভালো লাগে কি গো? ভালো লাগে কি? ভালো লাগে না। এরা শরিয়াত বোঝে না, এদেরকে বোঝাবে কারা? এরা একে অপরের হক বোঝে না, এখানে এসে শিখাতে হবে। বাড়ি গিয়ে বিবিদের সালাম দাও, আব্বা মাকে সালাম দাও, আব্বা মাকে শ্রদ্ধা করো, স্ত্রীকে বোঝাও, শ্বশুর শাশুড়িরও খেদমত করো মা মনে করে। আমার ছেলেদের বোঝাবে কে? ছেলেগুলো তো পাবজি ফ্রি ফায়ার মেতে আছে, ছেলেগুলো তো জুমার নামাজও পড়ে না, এখন দাঁড়িয়ে পেশাব করে কথাগুলো বলবে কারা? হুজুরা বলবে না কি গো বাপজি? হ্যাঁ দেন, আপনার ছেলে দাঁড়িয়ে পেশাব করে আপনার মনে কষ্ট হয় না? বলে আমার বিয়ে দেওয়ার সময় দেখাশোনা হচ্ছে, আমার ছেলের মতো ছেলে নেই। কি গো বাপ, যে আপনার ছেলেকে নামাজ শিখিয়েছেন মুখে হাত দিয়ে বলতে পারবেন? আপনার ছেলে যদি পাঁচ অক্ত নামাজি হয়, আপনার ছেলে যদি অজু হালাতে দিন গুজরান করে, আপনার ছেলে যদি আব্বা মাকে শ্রদ্ধা করে, আপনার ছেলে যদি সত্যিকারে কোরআন তেলাওয়াতের মতো অভ্যস্ত রাখে যে প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত না করে ঘুমায় না, সেই দিন বলবে আমার ছেলের মতো ছেলে নেই। ছেলে দাঁড়িয়ে পেশাব করে, ছেলে মদ খেয়ে রাস্তার ধারে কুকুরের মতো পড়ে থাকে, ছেলে গাঁজা খেয়ে না খেয়ে দিন পার হয় না, স্বামী স্ত্রী ঝগড়া করে, আপনি ওই ছেলের বিয়ের আগে বলেছেন না আমার ছেলের মতো ছেলে নেই। আমরা যদি নামাজি না হই, আমাদের বাচ্চারা নামাজি হবে? বাপ নামাজি না, ছেলে বড় ভাই নামাজি না, মা নামাজি না, দাদু নামাজি না, দাদিমা নামাজি না, ওই পরিবারের নামাজ বলে বাচ্চারা কি বুঝবে? যে বাড়িতে ছোট ছোট বাচ্চারা আজও দেখবেন দাদু দাদি নামাজি, ওই নামাজের পার্টিতে গিয়ে পাশে গিয়ে আল্লাহু আকবার বলে সেজদায় চলে যায় কি যায় না? বাড়িতে নামাজ পড়ার লোক নেই। অনেক অজ আছে, ভিটামিন অজ আমরা করতে পারি, কিন্তু সমাজের কাছে হক কথাগুলো তুলে ধরা আমাদের দায়িত্ব। যুবক ভাইদের বলি, আব্বা মা অনেক কষ্ট করে মানুষ করেছে, মনে কষ্ট দিও না, আব্বা মার খেদমত করো, তকদির খুলে যাবে। দুনিয়ায় আব্বা মাকে কষ্ট দিয়ে ব্যথা দিয়ে তাবিজখানায় চলে যাবে, হুজুর তাবিজ দেন, কিসের তাবিজ? বলে সংসারে বরকত হয় না। তোমাদের বলি, সংসারের বরকত হলো আব্বা মার দোয়া, সংসারের বরকতের তাবিজ হলো আব্বা মার দোয়া। আব্বা মা খুশি হয়ে দোয়া দেবে, আল্লাহ সংসারের শান্তি আর বরকত দিয়ে ভরিয়ে দেবে, জোরে বলুন। দরকার আছে বাপজি এগুলো? আমার বাপেদের বলি, এতটা জলসা শুনেছেন দাড়ি চেষ্টে কেন খুঁজছেন? দাড়িগুলো ছেড়ে দেন, হক কথা একটু তেতোই লাগে কি গো বাপজি বলেন? আমি বলুন এই কথাটা বলছি, বলুন তো দেখি, ময়দানে মহাশরে একটা ছায়া থাকবে, সেই ছায়া আল্লাহর আশেক নবীর প্রেমিকরা থাকবে, ওই ছায়াটার নাম কি? একটু হ্যাঁ দেন বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন, কে জানেন? আরশে আজিমের ছায়া, সেই ছায়া কারা থাকবে? মদখোরগুলো থাকবে কি গো? সুদখোরগুলো থাকবে? বেনামাজিগুলো থাকবে? আল্লাহর বান্দা থাকবে, যারা আল্লাহর হুকুম মাননেওয়ালা মোমেনরা? সেই দিন দাড়ি চাচা মানুষগুলো কোনো জায়গা পাবে না, সেই দিন দাড়ি চাচা মানুষগুলো কোনো জায়গা পাবে না। আমার অস্তা তিতো লাগছে, রসুলের সুন্নাত যেদিন নিয়ে না যেতে পারেন, ওই দিন ওখানে ওই দাড়ি চাচা মানুষগুলো জায়গা পাবে না, নবীর সুন্নাতটা ছেড়ে দেন। আল্লাহ নবী বলছেন, যারা আমার সুন্নাত দাড়ি নিয়ে কবরে যাবে, ফারিস্তারা তাদের
আজাব দিতে কষ্টবোধ করেন, আমার আল্লাহ নিজেই কষ্টবোধ করেন, আহারে আমার হাবিবের সুন্নাত নিয়ে এসেছে। আর কদিন বেইবাড়ি যাওয়ার সময় সাজলেন, কুটুম বাড়ি যাওয়ার সময় সাজলেন, ছেলের বিয়ে হলো, নতুন প্রথমবার বেইবাড়িতে যাচ্ছেন, লুঙ্গি সাদা নতুন জামা কাপড় ভালো, কি গো কবরে যাওয়ার তো সময় এসে যাচ্ছে, একটু সাজা দরকার আছে না নেই? এতদিন জলসা শুনে নামাজ ধরতে পারলেন না, অনেক আমার বাপজি আছে এখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, অনেক আমার আব্বার বয়সী মানুষ আছে মসজিদের ধারে বাড়ি জুমার নামাজও পড়ে না। আমি শুধু বলে যাব, তরণীপুর নদীয়া জেলার মানুষের মতো ভালো মানুষ আর দুনিয়ায় নেই, আপনারা খুব ভালো, এইটা বলে গেলে আল্লাহর কাছে আমি দায়ী হব না। হ্যাঁ, নামাজ না পড়ে আপনি দুনিয়া দুনিয়াদারি করছেন, আপনার কবরে রেখে আসার পরে ছেলে যাবে না, বিবি যাবে না, বাচ্চা যাবে না, ওই হায় হায় করবেন, জীবন তৈরি করা দরকার আছে না নেই? আছে। শরিয়াতের বিধানগুলো আমার যুবকদের জানানো দরকার আছে না নেই? আমি একটা ফর্মুলা বলে আমি শেষ করব, যুবক ভাইদের তিন মিনিট বলবো, ফ্রি ফায়ার চলে? হ্যাঁ, ফ্রি ফায়ার আছে তো, বেশি না কম? বেশি। অনেক আমার ভাইয়েরা এমন আসক্ত হয়েছে গেমে, ওই ফ্রি ফায়ারটা ছাড়তে পারছে না। এখন আমি যদি বলি ছেড়ে দাও, বলে হুজুর খুব কঠিন, কেন এমন খেলার নেশায় পড়েছে, মাঝে বাথরুমের মধ্যে মাঝে মাঝে খেলে। আমি যুবকদের বলি, তোমরা আমার ভাই, আমাকে ভাই মনে করো, আমার কথাটা একদিন পরীক্ষা করে দেখো, যখনই সারাদিন পরিশ্রম করে বা একটু সময় পেয়ে গেম খেলতে মন চায়, মোবাইলটা বন্ধ করে রাখো, উজু করো, কবরের ধারে দাঁড়িয়ে যাও, আত্মীয় স্বজন আব্বা মা দাদু দাদির কবরটা জিয়ারাত করো, জিয়ারাত করে আর একটু বাড়ি ফিরে এসে দেখবে মনে হবে না যে আমি গেম খেলি, কি গো কবর জিয়ারাত করে বাড়ি ফিরে আসলে, কবরটা দেখে বাড়ি ফিরে আসলে রাতের বেলা গেম খেলতে মন চাইবে? এখন আমি বলবো কবরের ধারে গিয়ে সালাম দিয়ে একটু কবর জিয়ারাত করতে হয়, আমার কিছু বাপজি আছে এখনো বয়স হয়েছে বিড়ি খেয়ে কবরের ধার থেকে আসছে কবরস্থান রাস্তার ধারে, কি গো এ অস্তে তো লাগবে, কিছু আব্বার বয়সী মানুষ আছে ও আজান হয়েছে নামাজ পড়ে না, আজান চলছে ওদিকে মসজিদে আর রাস্তার ধারে কবরস্থান বাড়ি আসছে, হাওয়াটাই দিচ্ছে কি হচ্ছে আর বিড়ি খেয়ে, ওই মানুষটা এখনো কবরের চিন্তা আসে না, এখন মসজিদ মুখো হয় না, এখনো দাড়িটা ছেড়ে দেয় না, এখন ওই টানায় ব্যস্ত। আচ্ছা বলুন তো কবর আছে না নেই? এটা আসল বাড়ি না ওইটা আসল বাড়ি? একটা বাস স্টপিসে একটা বিশ্রাম ঘর থাকে, ভোরের বেলা কলকাতা যাবেন বলে দাঁড়িয়ে আছেন, একটু বসে আছেন, কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন বাস আসবো আসবো, একটুখানি বসি, ওই বসাটা কি স্থায়ী না অস্থায়ী? কতক্ষণ বসে আছি, বাসটা আসবে আর চলে যাব। মোমেন যদি হন, জান্নাতের হকদার যদি হতে চান, নামাজ পড়ে উজু হালাতে রেডি থাকতে হবে, আল্লাহ যেন জোহরের আগে আমার মৌত হয়ে গেলে এটা আমার কাছে অনেক ভালো, কেন আমি ফজরের নামাজটা পড়তে পেরেছি, আমি নামাজি বান্দাদের দলভুক্ত হই মরব, কথা ঠিক না ভুল? আসরের নামাজ পড়বেন, মনে মনে করবেন আল্লাহ মাগরিবের আগে যদি মৌত দেন আমি তো নামাজিদের দলভুক্ত হব, জোহর পড়ে আসর পর্যন্ত অপেক্ষা করবেন আল্লাহ মৌত দিলে আমি নামাজিদের দলভুক্ত হব, কেন আমি আল্লাহর কাছে বললাম জোহরের নামাজটা আমি পড়ে এসেছি। নামাজির কাছে, মোমেনের কাছে মৌতটা হলো তোহফা, একদিন তো যেতেই হবে, নামাজি হালাতে যাওয়া ভালো না খারাপ? না বিড়ি খেয়ে যাওয়া ভালো, মরে গেছে গোসল দিয়েছে বলে ফরজ গোসল দে, বেঁচে থাকা অবস্থায় উজু করতে গেলে গোসল করতে গেলে কুল্লি করতে হয় না? মরা মানুষকে যখন গোসল দেয় ভালো করে কুল্লি করানো যায়? আহ, গাড়ি ভালো, বাড়ি ভালো, জামা কাপড় ভালো, বউ বাচ্চা স্ত্রী নাতি পুতি সব ছিল, মরে গেছে সাদা কাপন আতর গোলাপ পানি কর্পূর দিয়ে সাজানো, এইবারে গালটা একটু হাঁ হয়ে আছে, এমন টানা টেনেছে বালিশ তলায় করে নিয়ে ঘুমাতো, নামাজ পড়তো না, এইবারে গালটা হাঁ হয়ে আছে, তখনও খাটিয়ায় করে কবরের ধারে নিয়ে গিয়ে দেখছে গালের কাছে নাক নিয়ে গেলে বিড়ির গন্ধটাই পাওয়া যাবে, এটাই কি আল্লাহ বলেছে? এটাই কি নবীর ভালোবাসা? কি গো তেতো লাগছে নাকি আজ? তেতো লাগছে? কথাটা বাস্তব না বাস্তব? বিড়ি খাওয়া ছেড়ে দেন, বিড়ি খাওয়া ছেড়ে দেন আর দাড়িটা ছেড়ে দেন, আর সময় হয়েছে মসজিদে আসেন, আল্লাহর কাছে কাঁদেন, তাহাজ্জুদ পড়া মানুষ কমে গেছে আর গজবও বেড়ে গেছে, সুদখোর ছিল দু চারটে এখন বেশি হয়েছে, গজব বেড়ে গেছে, ঘুষখোর ছিল অল্প সংখ্যা এখন বেশি হয়েছে, সব ধনী লোক ঘুষ খাচ্ছে, যারা ঘুষখোর ধনী না গরিব, আমি এই পাড়ার এই গ্রামের কথা বলছি না, সমাজ আছে না, ধনী না গরিব, ধনী লোক অভাব নেই স্বভাব খারাপ, চাকরিজীবী ঘুষ খাচ্ছে, ধনী লোক ঘুষ খাচ্ছে, বিচারক ঘুষ খাচ্ছে, আল্লাহর গজব ঘন ঘন দিচ্ছে, কখন আমফান কখন ইয়াস, আমাদের ভালো হতে হবে, আল্লাহ কষ্ট দিতে গেলে আল্লাহ দয়া সে যাবে, এরা আমার বাকল, এরা আমাকে সেজদা করে, এরা আমাকে ডাকে, আমি আল্লাহ কি করে এদের কষ্ট দেব? দেখুন নামাজির সংখ্যা কম আর বেনামাজির সংখ্যা বেশি, ওই জন্য তো গজব হচ্ছে, যখন নামাজির সংখ্যা বেশি হবে তখন এত গজব হবে না, আল্লাহর দয়া হবে, কথা বোঝাতে পারছি কি?
আল্লাহ আমাকে আপনাকে সবাইকে সঠিক বুঝ দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই মজলিসকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই তরুণীপুর গ্রামবাসী ভাইয়েরা বাপেরা মিলে এক পয়সা দিয়ে শ্রম দিয়ে খাটাখাটনি করে আমার যুবক ভাইয়েরা এই কাজটা করেছে, ভালো না খারাপ? ভালো। আজ আমরা এখানে কেউ যদি ভালো না হই, আমার আব্বা মা দাদু দাদি মাই মুরব্বী আমরা যারা আছি এখানে কবরস্থানে, তাদের জন্য দোয়া হবে কি হবে না? তারা তো কিছু পাবে, এটাই যদি হয় তাও একটা দিন কি গো, আমরা ভালো না হলে তারাও তো কিছু পাবে, এটা দরকার আছে না? ওই জন্য ভালো কাজ করলে বিরোধী করা যাবে না, না পারি চুপ করে থাকবো, দিতে না পারি হাসি মুখ দিয়ে বলবো বাবা আমি পাচ্ছি না তুমি যাও, কিন্তু বিরোধী করা যাবে না। কিছু মানুষ আছে ভালো কাজ হলে তাদের মন একটু কষ্ট হয়, উপরে ভালো রেখে কাজ নেই, ভিতরটা ভালো করেন আল্লাহ আমাদের প্রতি দয়া করবে, কথা ঠিক না ভুল? আমার ভাষায় ভঙ্গিতে কথায় বার্তারায় কারোর মনে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবে, কি কষ্ট পেলেন নাকি? মায়েদের বলেছি ভাইয়েদের বলেছি, আজকে তো কিন্তু আমার মুরব্বী বাপেদের ওয়াজ খুব একটা করি, লাস্টে কটা বলেছি নামাজের জন্য দাড়ির জন্যে, একটু যুবকদের বেশি বেশি ওয়াজ করা দরকার আছে। ছেলেরাই আজ বাপকে সম্মান করে না, বাপগুলো মনের কষ্ট নিয়ে চার দোকানে হাউ হাউ করে কাঁদছে, বাপগুলো মনের কষ্ট নিয়ে ভাই বন্ধুদের হাত ধরে কেঁদে কি হলো আমার ছেলে আমার এই বলেছে, ভাইদের বলবো না আমি কি গো, আপনারা আমাকে পর মনে করেন? হ্যাঁ হ্যাঁ যুবক ভাইয়েরা বলো ইনশাল্লাহ, বলো নামাজ পড়বো ইনশাল্লাহ, একটু বলো ইনশাল্লাহ, না হাত তুলতে হবে ইনশাল্লাহ বলো, ইনশাল্লাহ বলো, ওয়াদা করাচ্ছি না, নিয়ত রাখো, নিয়ত রাখো, ওয়াদা করাচ্ছি না। আর এইরকম ভালো মাহফিল দেবো, সাথে সাথে যদি নামাজ ধরতে পারি তবেই কামিয়াব হবো, আব্বা মাকে ভালোবাসতে পারি কামিয়াব হবো, স্বামী স্ত্রীর ঝগড়া বন্ধ হলে তবেই কামিয়াব হবো। আল্লাহ আমাদের কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ এসেছেন, যথেষ্ট মানুষ এসেছেন, এত মানুষ এই পরিবেশ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এত দূর থেকে এসেছি সেই আমার চব্বিশ পরগনা সাকদা গ্রাম বসিরহাট মহকুমা এরিয়া, ভালো পরিবেশ, এইভাবে মিলেমিশে থাকবেন, এইভাবে দিনের কাজে সহযোগিতা করবেন। আমি শুনেছি যতটুকু এখানে তাবারক আছে, বসে খাওয়ানোর ব্যবস্থা, বেশি রাত করা ঠিক হবে না, প্যাকেট হয় দশ মিনিট লেট আলাদা ব্যাপার, বসে খাওয়ানোর ব্যবস্থা, যতক্ষণ সকাল সকাল দোয়া করে দিয়ে একটু মেহমানদারি হবে সুষ্ঠুভাবে বাড়ি যাবেন। হ্যাঁ আবার হবে ইনশাল্লাহ, ঠিক আছে, সাড়ে এগারোটা বেঁচে যাবে, আমাকে এগারোটার মধ্যে শেষ করার টার্গেট ছিল, বলো সাড়ে এগারোটা, তাই দোয়া ক্যাম সালাম আছে, ঠিক আছে ইনশাল্লাহ, আবার ভালোবাসা থাক, আবার আসা হবে ইনশাল্লাহ। আমি নদিয়া জেলা আজ নতুন না আসি, আর আপনাদের এই মেন রোড ধরে উত্তরবঙ্গে দিনাজপুর জলপাইগুড়ি শিলিগুড়ি মালদা মুর্শিদাবাদ যাতায়াত করি, আবার ইনশাল্লাহ দেখা হবে, আবার ইনশাল্লাহ কোনো দিন রাষ্ট্রে ভালোবাসা আলোচনা রাখবো। আমার কথাবার্তায় আমার ভঙ্গিতে আমার আলোচনার ভিতরে কারোর মনে কষ্ট লাগলে ক্ষমার নজরে দেখবেন, কষ্ট পেলেন নাকি? সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে একটু দাঁড়ান, দোয়ার আগে সুদূর মদিনা শরীফে নবী পাকের রওজাত হারে সালাম প্রেরণ করি, নবী সালাম। ইয়া হাবিব সালাম, তালাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই, ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহ হিদাই, নবী সালাম। ইয়া হাবিব সালাম, জিব্রাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী দরসারদার করিতে আল্লাহর ও দিদার, নবী সালাম। কঠিন
হাশরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন ও করে আনবি সালামো